আজকের পর্বে আপনাদের সাথে একটি পটলের রেসিপি শেয়ার করতে চাই। বাজার থেকে প্রায় পটল শেষের মুখেই, পটল যাওয়ার আগে পটলের এই রেসিপি, সামনে কালী পুজো, ভাইফোঁটা, সেই উদ্দেশ্যেই একটি রেসিপি পটলের শেয়ার করতে চাই। কাছে দূরে দেশীয় দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। পটলের গাটা ভালো করে চেঁচে দু আধখানা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নুন ও হলুদ মেখে নেব, সামান্য নুন সামান্য হলুদ দিয়ে মেখে নেব। কিছুটা এখানে 150 গ্রাম পনির নিয়েছি, লম্বা টুকরো করে কেটে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। এইরকম লম্বা ফালি করেই সব পনিরগুলোকে টুকরো করে নেব। এরপর বেশ কিছুটা পরিমাণ আদা, কাঁচা লঙ্কা মিহি করে থেতো করে নেব। ঠাকুরের ভোগে বলুন বা ভাইফোঁটার দিন সকালবেলা কি করবেন ভেবে না পাচ্ছেন না? লুচি রুটি পরোটার সাথে পটলের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি, একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। পটলের এই রেসিপিটির নাম দিয়েছি পটল মহারানী। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে পনিরের টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই পটলের টুকরোগুলো দিয়ে দু খেপে আমি পটলগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আমার কর্তার আবার পটল খুব প্রিয়, পটল চলে যাচ্ছে বলে বললেন যে পটলের একটি রেসিপি ভালো করে তৈরি করে দাও। সেই রেসিপিটি আমি আজকে বানিয়ে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নিয়ে জিরে, তেজপাতা, দারচিনি, একটা এলাচ থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা কাজু ও পোস্ত দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে এই সময় মশলাটাকে গ্যাসের ফ্লেম কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল বেরিয়ে এসছে। এরপর ভেজে রাখা পটলের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখুন তেল বেরিয়ে এসছে এবং কষানো হয়ে গেছে। কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব, এখানে আমি জল দেব না, পুরো রান্নাটাই আমি দুধে করব। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ফুটে উঠলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরো দেওয়ার পর একটি চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে। ফুটে উঠেছে, ঢাকনা খুলে কসুরি মেথি হাতে ঘষে ওপর থেকে কসুরি মেথি দিয়ে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দারচিনি গুঁড়ো দিয়ে একটি ঢাকনা দিয়ে, গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।